আসসালামু আলাইকুম। 2022 সালের জন্য মোটামুটি প্রস্তুতি শুরু করেছি। এখানে আমি মাটি নিয়ে নিয়েছি, আর মাটি আর যেহেতু আমি আজকে বীজ বসাবো, এজন্য মাটিটা প্রস্তুত করে নিচ্ছি। আর আমি যে মাটিটা ব্যবহার করেছি সেটা হচ্ছে পটিং মিক্স। আপনারা চাইলে অন্য মাটিটাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই নতুন মাটি ব্যবহার করবেন বীজের ক্ষেত্রে, বীজ লাগানোর ক্ষেত্রে। তাহলে বীজটা খুব দ্রুত ওঠে এবং ভালো থাকে গাছগুলো। আমি এখানে বেগুনের বীজ নিয়েছি। বেগুনের বীজগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। অনেকেই আছেন যে কোন বীজটা ভালো বুঝতে পারেন না, তো দেখেন আমি কিছু বীজ পানির ভিতর দিয়ে দিচ্ছি। যে বীজগুলো ভালো সেগুলো নিচে চলে যাবে, আর যেটা ভালো না সেটা উপরে ভেসে থাকবে। তো দেখেন, বীজ চিনার এটা আরও একটা উপায় যে কোনটা ভালো বীজ কোনটা মন্দ বীজ। দেখেন আমি একটু 1 মিনিট বা 1.5 মিনিট ওয়েট করতে হবে বীজগুলো সম্পূর্ণ। দেখেন আমি আগেই বলেছি যে আমার এই বীজগুলো খুবই ভালো, তো সেক্ষেত্রে আমার মাত্র 4টে বীজ, এতগুলো বেগুনের বীজ থেকে মাত্র 4টে বীজ এর ভিতর নষ্ট ছিল। আর এই বীজগুলো থেকে কখনোই, যে বীজগুলো ভেসে থাকবে ওগুলো কখনোই লাগাবেন না, ওটা থেকে কখনোই গাছ ওঠে না। তো এই বীজগুলো আমি এখন ফেলে দেব। দেখেন এটা খারাপ, কারণ এটা হচ্ছে মাঝখান থেকে ভেঙে গেছে, আবার একটা আছে মাঝখান থেকে ছিদ্র। এর জন্য মাটিটা যেহেতু আগে একটু প্রস্তুত করে নিলে ভালো হয়, আমি এর জন্য প্রথম পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা ঠিক ততক্ষণই দেবেন যত সময় দেখবেন যে পানিটা নিচে না গড়াচ্ছে। নিচে যখন পানিটা গড়াতে থাকবে তখন পানিটা দেওয়া বন্ধ করলে হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে না, সমস্ত মাটিগুলো ভিজে গেছে। আমি এখন যেটা করব, আসলে এক একজনে এক এক রকমভাবে গাছ লাগায়, তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে বীজগুলো আমি আসলে সব এখানে ঢেলে দিব। একটা একটা করে দিতে গেলে আসলে অনেক সময় লাগে, তো ওটা না করে আমি জাস্ট ঢেলে দিব, এরপরে বীজগুলো ছড়িয়ে দিব। বন্ধুরা, আপনারা যারা, অনেকেই মনে করতে পারেন যে হয়তো বা আমি অনেক আর্লি করেছি, আমি বলবো যে না, বেগুনের বীজ এবং মরিচের বীজ থেকে চারা খুব দ্রুত ওঠে, কিন্তু আবার অনেক সময় দেরি হয়। এরপরে এই বীজ থেকে যে চারাগুলো হবে সেগুলো বড় হতে অনেক সময় লাগে। এজন্য আপনারা যাদের বাসায় একটু জায়গা আছে, আপনারা এখনই বীজ বসাতে পারেন। এখনই বীজগুলো বসানোর উপযুক্ত সময় যদি জায়গা থেকে থাকে, আর যদি জায়গা না থাকে তাহলে ট্রাই করার দরকার নেই। এটা হচ্ছে 5-6 দিন পরে বীজগুলো উঠেছিল, তার 2-1 দিন পরে অবশ্য আমার এই ভিডিওটা করা। তো এই বীজগুলো খুব দ্রুতই উঠেছিল, যেহেতু বীজগুলো খুবই ভালো এজন্য খুব দ্রুত উঠেছে। তো মোটামুটি আমার বেশ কিছু বেগুনের চারাই হয়েছে, মাশাআল্লাহ। বেগুনের আমি যতগুলো বীজ দিই খুব কম বীজই আমার নষ্ট হয়, কারণ বীজগুলো যেহেতু ভালো থাকে এজন্য। তো দেখেন এই বেগুনের চারাগুলো কত সতেজ দেখা যাচ্ছে, আমার বাচ্চারা 2-1টা করে ওর মাথা ভেঙে ফেলেছে, এই আর কি। তো বন্ধুরা আপনারাও চেষ্টা করেন। বন্ধুরা, আপনারা যারা ভাবতেছেন গাছ লাগাবেন, তো এখনই সময় আপনারা গাছ লাগান। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।